কোটি টাকার অফার ফেলে সৌদি আরবে হজ করতে যাচ্ছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট হারের ব্যর্থতা ভুলতে ওয়ানডে জয়টা খুবই দরকার ছিল, সেটা গায়ানাতে এসেছে এবং সাকিব ব্যাটে বলে রানও এসেছে। সব মিলে বিশ্বসেরা অলরাউন্ডারকে আপাতত বেশ খুশি বলা যাচ্ছে। ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ শেষ করে সাকিবের নেতৃত্বে টাইগাররা 31 জুলাই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। তারপর 4 ও 5 আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রওনা হবে বাংলাদেশ দল। আগস্টের 8 তারিখ থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল। চলতি আসরে বার্বাডোস টেন্ডেন্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। এরই মধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন এবারে আসরে খেলা হচ্ছে না তার, কারণ ফ্লোরিডায় সিরিজ শেষ করে দেশে ফিরছেন টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। দেশে ফিরেই সাকিব আল হাসান বিমান ধরবেন সৌদি আরবের উদ্দেশ্য পবিত্র হজের জন্য। সাকিব আল হাসানের পরিবার থেকেই কথাটি নিশ্চিত করা হয়েছে। গেল বছরের ডিসেম্বরে পরিবার নিয়ে পবিত্র ওমরা পালন করেছিলেন সাকিব আল হাসান। 31 বছর বয়সী তারকার বদলি হিসেবে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। হজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সবার কপালে হজ লেখা থাকে না। সাকিব আল হাসান কপাল অনেক ভালো যে সে হজ করার জন্য নিয়োগ করেছে। আমরা দোয়া করব আল্লাহ তালা যেন তার মনের নেক আশাটি পূরণ করে এবং সে যেন সফলভাবে হজ পালন করে দেশে ফিরতে পারে। আর এই হজ উপলক্ষে সৌদি আরবে আমাদের সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে সাকিব আল হাসানের প্রতি রইল অশেষ প্রাণঢালা অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।